নতুন অফিস সূচিতে নতুন জীবনযাত্রা মুক্তি মেলেনি পথের দুর্ভোগ থেকে যানজট এগিয়ে এসেছে এক ঘন্টা সাধুবাদের সঙ্গে রয়েছে নাখুশ মন্তব্য শাস্ত্রের জন্য এটা করা হয়েছে আমাদের জন্য এটা আমি মনে করি ভালো আমাদের জন্য মহিলাদের জন্য বাসায় আমরা একটু টাইম পাচ্ছি আমরা অনেক ইজিলি আসা যাওয়া করতে পারছি আমাদের কোনো অসুবিধা হয় নাই আজকে সকাল থেকে আসতে অনেক দেরি হয়েছে বাচ্চা স্কুলে যাওয়া লাগে সকালে কাজকর্ম থাকে দেয়া কমপ্লিট করে আসা যায় না 8টায় জ্যাম হতো সেটা এখন 7টায় জ্যাম হচ্ছে কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ জানালেন প্রতিমন্ত্রী সময় কমায় সেবার মানে হবে না ব্যত্যয় সুন্দর থেকে পিক আওয়ারটা যদি দিনে বেলা চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারবো স্কুল টাইমে আমাদের ট্রাফিক জ্যামটা বিশেষ করে ঢাকা শহরে সেটা কেমন দেখা যায় সেই জন্য আমরা বলেছিলাম আমরা আপাতত কয়েকটি দিন দেখি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ ভোটের বুথের ভেতর মাস্তানি না করলে মেশিনে কারচুপির সুযোগ নেই মন্তব্য সিএসির ব্যালট ইভিএম এর তুলনা করার জন্যই 150 আসনের সিদ্ধান্ত খুদে শিক্ষার্থীদের ভয় আর উৎকণ্ঠা দিয়ে শুরু করোনা টিকা কর্মসূচি চট্টগ্রামের 4 লাখ শিশুকে আনা হবে আওতায় কাল থেকে ঢাকায় শুরু আবারও উত্তপ্ত পাহাড় রাঙামাটির লংদুতে জেএসএস সন্তু অনুসারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ মূল গ্রুপের 6 জন নিহত আহত আরও 3 জন খাল দখল করে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা চট্টগ্রামের বাইজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে সিডিএ উদ্ধার হলে বর্ষায় জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে নগরী নতুন অফিস সূচিতে নতুন জীবনযাত্রায় সাধারণ মানুষ বিদ্যুৎ সাশ্রয়ে সকাল 8টা থেকে 3টার নতুন সূচি মেনে অফিস আদালত শুরু হলো আজ প্রথম দিনেই কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলছেন এতে সেবায় ব্যত্যয় হবে না জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এতে সাশ্রয় হবে বিদ্যুৎ সময় কমলেও সেবার মানে ব্যত্যয় হবে না বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির চাপ সামলাতে অনেক দেশের মতো বাংলাদেশও একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং এর পর জ্বালানি সাশ্রয়ে এবার সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত শুরু হলো সরকারি অফিস আদালত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রথম দিনেই নির্ধারিত সময়ে আসেন অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেছেন এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে তবে সরকারের লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু বিকালের টাইমটা দেখেন বিকালে কিন্তু আমরা পুরো টাইমটা পাচ্ছি এটা বাসায় টাইম যে যার মতো ফ্যামিলিকে দিতে পারবে বিদ্যুতের জন্য আমাদের যে সাশ্রয়ের জন্য এটা করা হয়েছে আমাদের জন্য এটা আমি মনে করি ভালো আমাদের জন্য সকাল সকাল অফিস সে শুরু হওয়াতে আমাদের টাইমটা অনেক বাঁচতেছে আর আমাদের মহিলাদের জন্য বাসায় আমরা একটু টাইম পাচ্ছি এদিকে লোডশেডিংয়ে আশানুরূপ ফল পাওয়ার কথা জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন আগামী 2 সপ্তাহ সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে সময় অপচয় না করে নির্ধারিত কর্মঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করার তাগিদ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এই মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় 1000 উপরে চলে গেছে মেগাওয়াট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিটির ভিতরে ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার কিন্তু দুপুরে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা এটি আমরা চাচ্ছি যে সন্ধ্যার থেকে পিক আওয়ারটা যদি দিনে বেলা চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারবো লোডশেড আমরা কমাচ্ছি আমাদের প্রায় কেমন যেমন কালকে রাত্রে প্রায় 13,500 চলে আসছে যেখানে আপনার 11,000 ছিল এটি চমৎকার সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো সেক্ষেত্রে আজকে আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়েছি এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী অফিস টাইমটা আমরা এগিয়ে নিয়েছি মানে এই 1 ঘন্টা আগে যদি আমরা অফিসগুলো আমরা ক্লোজ করতে পারি তাহলেও কিন্তু একটা বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারব স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের বলেন সরকারের নতুন সিদ্ধান্তে জনগণকে সেবা দেয়ায় কোনো ব্যত্যয় ঘটবে না আমাদের কর্মকর্তারা আমি তো খবর নিলাম যে সবাই 8টার ভিতরে অফিসে চলে আসছে প্রায় কারোই তথ্য পাওয়া যায় না যে কেউ আসে নাই তো সকল কর্মকর্তা এসে গেছেন আর যে সমস্ত সেবা দিতে হবে সেই সমস্ত সেবাগুলো আমার মনে হয় এই সময়ের ভিতরে দেওয়া সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া নতুন উদ্যোগ খাদ্যশস্য ও অন্য উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি আমাদের সবচেয়ে এখন একটা বড় চ্যালেঞ্জ হলো এই সময় প্রশুন আশিস সময় সংবাদ ঢাকা
অফিস আদালতের সঙ্গে রাজধানীতে যানজটও এক ঘন্টা এগিয়ে এসেছে। বিদ্যুৎ সাশ্রয়ী সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও জীবনযাত্রার পরিবর্তনে নাখোশ অনেকেই। সময় মতো পৌঁছাতে পারেননি অনেক অফিসগামী ও স্কুল শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের সূচি মিলে যাওয়ায় লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। বুধবার সকাল 8:30 রাজধানীর তেজগাঁও সাত রাস্তা হয়ে মহাখালীগামী সড়কের পুরোটাই যানবাহনের দখলে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাম নেই সিগন্যাল ছাড়ার। প্রতীক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা পরিবর্তনের প্রথম দিনই সড়কে এভাবেই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নতুন নিয়মে সকাল 8:00 অফিস শুরুর কথা থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে অফিস যেতে পারেননি অনেকেই। 8:00 পরও অনেক সরকারি অফিসের বাস আটকে থাকতে দেখা যায় সড়কে। যেটা 8:00 জ্যাম হতো সেটা এখন 7:00 জ্যাম হয়। যানজটের ক্ষেত্রে আমি কোনো ফলপ্রসূ ইয়ার দেখছি না। সকালে এক ঘন্টা আগে আসা সবার জন্য খুব কষ্টদায়ক হয়। নাস্তা খাইতে হয়, নাস্তা দুপুর লাঞ্চ নিয়ে আসতে হয়। 9:00 থাকতো আর এক ঘন্টা কমাই দিত 4:00, তাহলে ভালো হতো। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সবারই জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের। অভিযাত্রাই করছি যখন এখন আপনার গাড়ি রাস্তার চাপ কম, রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা পাইছি, আর আমাদের তো স্টাফ বাস টাইমলি আসছে। সকালে কাজকর্ম থাকে, দেয়া কমপ্লিট করে আসা যায় না, বাসা ফালাই দেখে আসা লাগছে। বিদ্যুৎ সাশ্রয় হলো সরকারের, তাছাড়া আমাদের মনটাও একটু প্রফুল্ল থাকলে আমরা সকাল সকাল এসে অফিস করতে পারলাম। হয়তো আমরা অফিসের পরে একটু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পারবো, এই সময়টুকু আমাদের জন্য অনেক কাজে লাগলো। এদিকে অফিস ও স্কুল শুরুর সময়সূচি মিলে যাওয়ায় যানজটে নাকাল সড়কের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের চেয়ে কিছুটা আগে বেরিয়েও সন্তানকে নিয়ে সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারেননি অনেকেই। সকাল থেকে আসতে অনেক দেরি হয়েছে, প্রায় এক ঘন্টার মতো সময় লস হয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সময় বেশি লাগছে, রাস্তার যানজট ছিল। শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলের সময়সূচি মিলে যাওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের গৃহীত পদক্ষেপে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে উল্লেখ করে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলগুলোকে আপনার শুক্র শনি বন্ধ না করে বৃহস্পতি শুক্র করা যেতে পারে। ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনার দুটি জোন ওয়াইজ যেহেতু আমাদের করা আছে, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা টাইম গ্যাপ করা যেতে পারে। এদিকে যানজট সামলাতে পুলিশের ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হয়েছে প্রথম দিনই। তবে ট্রাফিক বিভাগের দাবি, আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যে মানুষ যাতে দ্রুত তার কর্মস্থলে যেতে পারে, প্রত্যেকটা সিগন্যালই নিয়মমাফিক চলতেছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল 8:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়। পেছনের এই দৃশ্যই বলে দিচ্ছে নতুন নিয়মে কর্মঘণ্টায় পরিবর্তন আসলেও রাজধানীর সড়কের চিত্র রয়ে গেছে একই রকম। কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যানজটের কারণে আগের মতোই ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, আর তাই কষ্ট লাঘবে ট্রাফিক বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসন্ন শীষ এবং কারওয়ান বাজারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। শুরুতে যাচ্ছি আশিসের কাছে। জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি এবং আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে এই যে 7 ঘন্টার কর্মঘণ্টা নির্ধারণের যে নতুন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রথম দিনের প্রায় ইতিমধ্যেই কিন্তু 6 ঘন্টার অফিস ইতিমধ্যে পার হয়ে গেছে, আর মাত্র রয়েছে 1 ঘন্টা। অর্থাৎ অন্যান্য সময় যেটি দেখি 9:05 অফিসের যখন চলে তখনও আমরা দেখি যে 4:00 থেকেই কিন্তু অনেকের মধ্যেই একটা অফিস ছাড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তো আজ আমরা সেই জিনিসটি লক্ষ্য করিনি, অর্থাৎ সকাল থেকেই এই যে সকাল 8:00 থেকে বিকাল 3:00 পর্যন্ত যে অফিস সময়সূচি, সেই সময়সূচিকে স্বাগত জানিয়েছে এবং সকাল 8:00 আগেই অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা এই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। তবে এইখানে বলা দরকার যে এই নতুন সময়সূচির কারণে কিন্তু সারা রাজধানীতে যানবাহন চলাচলের ক্ষেত্রে একটি পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যে সময়টিতে যানজট হতো, যে সময়টিতে মানুষ ঘরের থেকে বেশি বের হতো, তার আগেই তারা বের হওয়ার কারণে যানজটের ঘটনাটি কিন্তু আরও আগেই ঘটেছে। এই কারণে অনেকে কিন্তু সময় মতো অফিসে এসে উপস্থিত হতে পারেননি। তবে তারপরেও সরকারের জ্বালানি সাশ্রয়ের জন্য এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর হবে এবং তার একটি ইতিবাচক প্রভাব পড়বে, এটি যেমন কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, একই সঙ্গে সংশ্লিষ্ট যারা প্রতিমন্ত্রী এবং মন্ত্রী রয়েছেন তারা কিন্তু এটি সাংবাদিকদের জানিয়েছেন। সকালে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে এই সিদ্ধান্তের ফলে আজকে থেকেই এই যে পিক আওয়ার শুরু হলো সকাল 8:00 থেকে, এই 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 কারণ
কারণে অনেক বিদ্যুৎ কিন্তু সাশ্রয় হবে। অর্থাৎ এই যে যে সূর্যের আলোটি তারা ব্যবহার করবে, অফিসের নির্দেশনা অনুযায়ী পর্দা সরিয়ে রাখবে, তাতে করে বিদ্যুতেরও অনেক অপচয় রোধ হবে, সে কারণেই কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে এবং জ্বালানি সাশ্রয় হবে। এছাড়া এলজিআইডি প্রতিমন্ত্রীও এর পক্ষে কথা বলেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী তাগিদ দিয়েছেন যে অল্প সময়ের মধ্যে হলেও অন্ততপক্ষে কাজ করতে হবে সঠিকভাবে। তো এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। তিনটার সময় আজকে অফিস শেষ হবে এবং প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীরা তারা যেতে শুরু করবেন। যে কথা বলছিলাম যে এই নতুন সময়সূচির কারণে সারা রাজধানীতে যানজটের ক্ষেত্রেও একটি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী রাশেদ বাপি। তিনি রয়েছেন কারওয়ান বাজারে এবং তিনি কিছুক্ষণের মধ্যে সেই বিষয়টি জানাবেন। রাশেদ, বেশি সময় অতিবাহিত হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের অফিস করছেন, হাতে আর এক ঘন্টারও কম সময় বাকি রয়েছে অফিস শেষ হওয়ার। এবং সকালে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, অর্থাৎ অফিসে আসতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অনেক ক্ষেত্রেই আমরা সেটি দেখেছি, তিক্ত অভিজ্ঞতাই বলবো। কিন্তু এই অফিস শেষ হওয়ার পরে তাদেরকে আবার কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সেটি সময় বলে দিবে। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সড়কে যে চিত্র আমি দেখেছি সেটি বলতে গেলে আসলে হতাশাজনকই বলা চলে। কেননা অন্য সময়ে যে অবস্থা ছিল সড়কে ঠিক একই অবস্থা, তবে আমরা যেটি বলছি আমাদের প্রতিবেদনে যে অফিস ঘন্টা এক ঘন্টা যেমন এগিয়ে এসেছে ঠিক তেমনি এক থেকে দেড় ঘন্টা এগিয়ে এসেছে যানজটের সময়সীমাও। অর্থাৎ অফিস যেহেতু আগে যখন 9টায় অফিস শুরু হতো তখন আমরা দেখেছি স্বাভাবিকভাবে 8টা সাড়ে 8টা বা 7টা সাড়ে 7টা থেকে যানজট বা গাড়ির চাপ শুরু হতো যা রাজধানীতে। আজকে আমরা দেখেছি সকাল 6টা সাড়ে 6টা থেকেই রাজধানীতে গাড়ির চাপ বেশি এবং 7টা সাড়ে 7টার দিকে সেই চাপ তীব্র আকার ধারণ করেছে এবং যে চাপ সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, আমরা সকাল 8টা সাড়ে 8টা বা 7:45 সময়ে দেখেছি যে সড়কে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহনকারী বাস রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়েছিল এবং তারা সঠিক সময় অফিসে যেতে পারেনি, কেননা আজকে ভোর থেকে যেহেতু যানজট শুরু হয়েছে। পাশাপাশি আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই যে অফিস ঘন্টা এক ঘন্টা আগিয়ে এগিয়ে আনা হলো, এই কারণে কিন্তু আরেকটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, সেটি বলা চলে যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের যে সময়সূচি, শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সকালেই শুরু হয়, এই জন্য অফিস ঘন্টা এবং শিক্ষা প্রতিষ্ঠান এই দুটো প্রায় কাছাকাছি সময়ে হওয়ায় আরও বেশি তীব্র আকার ধারণ করেছে যানজট, এ কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদেরকে। আমরাও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অনেক অভিভাবক বলেছেন যে তারা বিগত দিনের থেকে কিছুটা আগে বেরিয়েও সঠিক সময়ে তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে আনতে পারেননি। অর্থাৎ বলা চলে যে একটি যে লক্ষ্য বা যে উদ্দেশ্যকে সামনে রেখে অফিস ঘন্টা এক ঘন্টা এগিয়ে আনা পাশাপাশি কর্মঘণ্টা এক ঘন্টা কমানো, সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পাশাপাশি তারা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে অফিস বা এই যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আরও সমন্বিত উদ্যোগ নিতে হবে। স্কুল বন্ধর বিষয়টি বা খোলার বিষয়টি বা অফিসের বিভিন্ন জোন ভিত্তিক যে অফিসগুলো রয়েছে সেগুলো আরও কর্মঘণ্টা সমন্বয়ের কিন্তু বিষয়টি রয়েছে তারা বলছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ খবর। নতুন অফিস সূচিতে রাজধানীতে যান চলাচলের খবর জানতে সরাসরি ছিলাম কারওয়ান বাজারে এবং তার আগে সরাসরি ছিলাম সচিবালয়ে জনসাধারণের জীবনযাত্রার পরিবর্তনের খবর জানতে। অন্য প্রসঙ্গ, ভোটের বুথের ভেতর মাস্তানি না করলে মেশিনে কারচুপির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকের মুখোমুখি হয়ে সিইসি জানান, ব্যালট ইভিএমের তুলনা করার জন্যই জাতীয় নির্বাচনের 150 আসনে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কমিশন সভার সিদ্ধান্তের পর আবারও ইভিএম নিয়ে সরগরম রাজনীতির মাঠ। কমিশনের এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তবে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিরোধী শিবিরে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই 150 আসনে ইভিএমের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এমন অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের পরের দিনই কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। জানান, কারো চাওয়া না চাওয়ায় প্রভাবিত হয়ে নয়, 150 আসনে ইভিএম ব্যবহারের এই সিদ্ধান্ত কমিশনের নিজস্ব। দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে না এবং কারো বিরোধিতার পরিপ্রেক্ষিতে না, আমরা বিরোধিতাগুলোকেও বিবেচনায় নিয়েছি। যারা ইভিএমের পক্ষে বলেছে, একটি দল হোক 5টি দল হোক, বিভাজন রেখা তৈরি করলাম যে সম্ভব হলে আমরা 150টা পর্যন্ত করব।
এখন 150টা পর্যন্ত সম্ভব হবে কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না, কারণ এই মেশিনগুলো অ্যাভেলেবল হতে হবে। শেষে জানান, কেউ যদি ভোট কক্ষে বসে প্রার্থীকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য না করে তাহলে এই মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু যাতে সংকট না হয় ভোটে, যে যেন যারা ভোটাররা, আমাদের মূল স্ট্রেসটা থাকবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে। আমরা ইভিএমের একটা সংকট যেটা বলেছে যে শুধু একটা জায়গায় যদি ওখানে একজন ডাকাত থাকে, সেই যদি ভোটগুলো টিপে দেয়, আমরা সেই সংকটটা মোকাবেলা করব। এ সময় ইভিএমের কারচুপির অভিযোগ প্রমাণ করতেও চ্যালেঞ্জ ছুড়ে দেন সিএসি। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় না বলেই ইভিএম এর বিরোধিতা করছে। বিএনপি জামায়াত নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অপচেষ্টা করছে বলেও অভিযোগ নেতাদের। তারা আরও বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ী যথাসময়ই হবে নির্বাচন। আগামী মাস থেকে 14 দল রাজপথে থাকবে বলেও হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের প্রয়াত নেত্রী আইবি রহমানের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন দলীয় নেতাকর্মীরা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, যারা ইভিএমকে ভয় পায় তারা সুষ্ঠু ও কারচুপিমুক্ত নির্বাচন চায় না। আগামী জাতীয় নির্বাচনে কমিশন 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানানোর কথাও বলেন ওবায়দুল কাদের। যারা ভয় পায় ইভিএমকে, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপি মুক্ত হোক সেটা চায় কিনা। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শোকসভার আয়োজন করে কেন্দ্রীয় 14 দল। দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজনীতি করার লজ্জার উল্লেখ করে জোটের নেতারা বলেন, বিএনপি জামাত দেশের পরিবেশ নষ্ট করতেই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিশীল করার চেষ্টা করছে, আমাদের সকল অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশকে যে অবস্থায় নিয়ে এসেছেন আছে এই সময়, সেখানে বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য আমাদের সকল অর্জনগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রে সংবিধান অনুযায়ী এই দেশে নির্বাচন হবে, হবে, হবে ইনশাআল্লাহ। সেপ্টেম্বর মাস থেকে ইনশাআল্লাহ আমরা রাজপথে নামব। আগামীতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জোট শীর্ষ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে, 300 টাকা মজুরির দাবিতে 16তম দিনের মতো কর্মবিরতিতে চা শ্রমিকরা। বাগানেই নষ্ট হচ্ছে পাতার গুণগত মান, 300 কোটি টাকার বেশি ক্ষতি। খুদে শিক্ষার্থীদের ভয় আর উৎকণ্ঠা দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সিটি কর্পোরেশনে 5 থেকে 11 বছর বয়সী প্রায় 4 লাখ খুদে শিক্ষার্থী আসবে টিকার আওতায়। মহামারী থেকে সুরক্ষায় শিশুদের ভ্যাকসিন দেওয়ায় স্বস্তি জানান অভিভাবকরা। নুরুজ্জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে ফেরদৌস লিপি। ছোট্ট অদিতিকে কান্না থামানোর চেষ্টা করছেন মা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। ভয় কাটাতে হাতে দেয়া হচ্ছে চকলেটও। বুধবার চট্টগ্রামে শুরু হওয়া 5 থেকে 11 বছর বয়সী খুদে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার কর্মসূচিতে এমন বেগ পেতে হয় সবাইকে। এর আগে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিমকে টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। প্রথমে ভয়ে চোখ ছলছল করে উঠলেও মুহূর্তে তা কাটিয়ে উঠে এই খুদে শিক্ষার্থী। টিকা দেওয়ায় শিশু শিক্ষার্থীদের নিয়ে বেগ পেতে হলেও স্বাভাবিক ছিল অন্য শিক্ষার্থীরা। প্রথম একটু ভয় পাইছিলাম, আর ব্যথা করে নাই। আমি টিকা দিয়েছি, আমার একটু লাগছে, আর ভয় লাগে না। টিকা দিলে করোনা থেকে বাঁচা যাবে। খুব খুশি বাচ্চাদেরকে মানে টিকাটা দিচ্ছি। যে বাচ্চারা যখন সুরক্ষা নিশ্চিত হবে, আমরা আরও নিশ্চিত হব। আমরা সুরক্ষা চাচ্ছি, সুরক্ষার জন্য উপকারিত হবে। সত্যিকারে বলতে গেলে এটা ভালো হচ্ছে,
প্রোডাক্টটা ভালো হচ্ছে বাচ্চাদের জন্য। বুধবার সকালে সিটি মেয়র রেজাল করিম চৌধুরী নগরীর মিউনিসিপাল মডেল স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন। তবে নগর জুড়ে বৃহস্পতিবার থেকে 41টি ওয়ার্ডে 164টি টিম স্কুলে স্কুলে গিয়ে টিকা দেবে, যা চলবে 12 দিন। এছাড়া আরো 2 দিন দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। সুরক্ষা অ্যাপস আছে, ওটাতে অবশ্যই নিবন্ধিত থাকতে হবে, এবং যেই স্কুলগুলো ম্যাক্সিমাম নিবন্ধিত, যেমন 400 বাচ্চা আছে, এর মধ্যে 300-350 বাচ্চা নিবন্ধিত হয়ে গেছে, আমরা ওই সব স্কুলে যাব। আজকে একদিন আগে আমরা এটা উদ্বোধন করেছি এই কার্যক্রমের, যেহেতু আমাদের এখানে যাতে কোনো শিশু 5 থেকে 11 বছরের কোনো শিশু টিকার আওতা থেকে বাদ না যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই টিকাদান কর্মসূচিতে কারিগরি সহযোগিতা করছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে রাঙামাটির সদর এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে আমরা এখান থেকে যে বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি, যে লংগদু উপজেলা দুর্গম ছোট কাটুলি এলাকাতে গতকাল রাত 9টা বা তার পরবর্তী সময়ে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে, এই আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এবং জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এই ঘটনাটা এত দুর্গম হওয়ার কারণে আসলে সেখান থেকে সঠিকভাবে তথ্য উপাত্তগুলো পাওয়া অনেকটা কষ্টকর, এবং আমরা যতটুকু বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে 6 জন নিহত হওয়ার কথা আমরা জানতে পেরেছি, এবং 3 জন আহত এবং 2টি অস্ত্র উদ্ধারের বিষয় আমরা জানতে পেরেছি। কিন্তু প্রশাসন পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওনারা আসলে এই বিষয়গুলো খুব অবজার্ভ করছেন, এবং সেই জায়গায় ঘটনাস্থলের দিকে ওনারা যাবার চেষ্টা করছেন। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, যার কারণে যে এখান থেকে রেস্কিউ টিম যেটা আসলে যাত্রা করেছে ওই এলাকায়, সেটা আদৌ সেটা ঘটনাস্থলে গিয়ে কী করেছেন বা পৌঁছাতে পেরেছেন কিনা, কী অবস্থা সেটা আসলে না আসা পর্যন্ত সেই বিস্তারিত তথ্যগুলো আমরা জানতে আমরা যে বিষয়টি আমরা আরেকটু এখানে জানিয়ে রাখি যে পার্বত্য এলাকা আসলে দুর্গম হবার কারণে এখানে এই ধরনের অনেক ঘটনাই আসলে হরহামেশাই ঘটে, যে ঘটনাগুলো আসলে কোনো ধরনের কুলকিরানা বা করা সম্ভব হয় না। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এর আগে এখানকার এরকম আঞ্চলিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে, সেই বন্দুকযুদ্ধে আসলে সেখান থেকে তাদের যে মৃত দেহ সেই মৃত দেহগুলো আসলে অনেক সময় উদ্ধার করা সম্ভব হয়নি বা পাও ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেই মৃত দেহগুলিও পায়নি। এই ধরনের মানে কার্যকলাপগুলো এখানে রয়েছে যে কৌশলে এখানে তারা এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে ডেড বডি লুকিয়ে ফেলে, এই ধরনের একটি বিষয় আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। সব মিলিয়ে আমরা যদি বলি তাহলে এলাকার পরিস্থিতির কথা যদি বলি, কারণ এগুলি অনেক দুর্গমে হওয়ার কারণে লংগদু উপজেলা বারাঙ্গা মাটি সদরে এর কোনো প্রভাব পড়েনি, জীবনযাত্রা খুব স্বাভাবিক আছে, আঞ্চলিক শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি রাঙামাটিতে যে গতকাল রাতে দুর্গম পাহাড়ে যে বন্দুকযুদ্ধ হয়েছিল দুটি আঞ্চলিক দলের মধ্যে, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাঙামাটি সদর এলাকায়। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারকে মূল পরিকল্পনাকারী এবং সোর্স মুসাকে কিলিং মিশনের প্রধান হিসেবে চিহ্নিতার পাশাপাশি 7 জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে পিবিআই। বিদেশি এনজিও কর্মকর্তা গায়ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরেই ভাড়াটিয়া খুনি দিয়ে মিতুকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। সরকার নিয়োজিত কৌশলীর অনুমোদন পাওয়ায় কয়েকদিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিবিআই কর্মকর্তারা। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আড়াই বছরের তদন্ত শেষে স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার জন্য তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকেই মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে চিহ্নিত করেছে পিবিআই। শেষ পর্যন্ত নিজের দায়ের করা মামলাতেই অভিযুক্ত হলেন সাবেকেই পুলিশ কর্মকর্তা। এছাড়া কিলিং মিশনের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, খায়রুল ইসলাম ওরফে কালু, আব্দুল মোতালেফ ওরফে ওয়াসিম, শাহজান মিয়া এবং আনোয়ার হোসেনকে। আর এহতেশামুল হক ওরফে ভোলাকে অভিযুক্ত করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগে। মুসা পুরো এক্সিকিউশনটা করেছে, মার্ডারের এক্সিকিউশনটা ফিল্ডে করেছে, সেই বিভিন্ন লোককে গুছিয়েছে, অস্ত্র এনেছে, তারপরে আপনার মোটরসাইকেল এনেছে, সব কিছু সে করেছে।
নুরুন নবী এবং রাশেদ নামে আরও দুজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেল। দুজনেই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। সে সাথে বাবুল আক্তার সহ পাঁচজন কারাগারে থাকলো। পলাতক দেখানো হয়েছে মুসা এবং কালুকে। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাবুল আক্তার কক্সবাজার জেলায় দায়িত্ব পালনের সময় গায়ত্রী অমর সিং নামে বিদেশি এনজিও কর্মকর্তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে মিতু এই ঘটনা জানতে পারলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে বাবুল আক্তার তার বিশ্বস্ত সোর্স মুসার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে তথ্য উদ্ঘাটন করেছে পিবিআই। অবশ্য স্ত্রী হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা তুলে ধরে আদালতে 164 দ্বারাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল তিন আসামি ভোলা, ওয়াসিম এবং আনোয়ার। পরকীয়া প্রেমের সম্পৃক্ততার কারণে অত্যন্ত বিশ্বস্ত সোর্স মুসা এবং তার সহযোগীদের দ্বারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আর চার্জশিটে সাক্ষী হিসেবে থাকছে মোট 97 জন। চাঞ্চল্যকর মামলা হিসেবে আদালতে চার্জশিট দেওয়ার আগে মেমো অফ এভিডেন্সের অনুমোদন দিয়েছে সরকার নিয়োজিত কৌশলী। পর্যালোচনা শেষে নিজের মতামত সহ সোমবার রাতে মহানগর পিপি এই এমই অনুমোদন দেন। চার্জশিট দেওয়ার পরে আমরা আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হব। 2016 5 জুন ভোরে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিসি মোড়ে দুষ্কৃতিকারীদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন গৃহবধূ মাহমুদা খানম মিতু। পরের দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার নিজেই। কিন্তু পিবিআই এর তদন্তে হত্যাকাণ্ডের সাথে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেলে 2021 12 মে পিবিআই বাবুল আক্তারকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের 2 মাসের মাথায় 2016 আগস্ট মাসে পুলিশের চাকরি থেকে অবসর নেন বাবুল আক্তার। আর শ্বশুর মোশারফ হোসেনের দায়ের করা মামলায় আগেই চূড়ান্ত প্রতিবেদন দিয়ে এই মামলার তদন্ত করছিল পিবিআই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। 30 আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কর্মসূচি, ঠিক আছে? আপনারা তো খুব ভালো করে জানেন যে আমরা এই নির্বাচন কমিশনকে যেটা আছে তাদের ব্যাপারে একটু ইন্টারেস্টেড না। তারা কি বলছে না বলছে, কি করছে, এটা আমাদের কাছে খুব আগ্রহ সৃষ্টি করে না। কারণ আমাদের মূল বিষয়টা যেটা আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে যে সরকার যদি পরিবর্তন না হয় নির্বাচনকালীন সময়ে, সেখানে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই আপনার কোনো নির্বাচন করা সম্ভব না। এবং আজকে প্রমাণিত হলো যে নির্বাচন কমিশনও যে এই সরকারেরই একটা অঙ্গ সংগঠন তা প্রমাণিত হয়েছে। কারণ ওরা 300 চেয়েছে, ওরা একটা রফা করেছে এদের সাথে আর কি, একটা রফা সর্ট অফ কম্প্রোমাইজ আপনার সরকারের সঙ্গে, তারা 300-150। কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো এমনকি জাতীয় পার্টি পর্যন্ত তারা সবাই কিন্তু আপনার গিয়ে বলে এসেছিল যে আমরা ইভিএম চাই না, কারণ ইভিএম দিয়ে জনগণের রায়টাকে ঠিক প্রতিফলিত হবে না। তারপরেও এই বর্তমান যে করা হয়েছে আপনার এই আমরা বলি সবসময় এটাকে যে একটা অবৈধ নির্বাচন কমিশন, কারণ এটা এই নির্বাচন কমিশন গঠন করারও সঠিক পদ্ধতি হয়নি। এই নির্বাচন কমিশন তারা শুধুমাত্র সরকারের ইচ্ছা পালন করবার জন্যেই, তাদের যে আপনার লক্ষ্য আছে আপনি যেটা বললেন যে সরকার গঠন করবার, সেই লক্ষ্যকে আপনার চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই তারা ইভিএম এর কথা আবারও বলেছে। এটা কখনোই জনগণ অ্যাকসেপ্ট করবে না, আমরাও তো অ্যাকসেপ্ট করছি না। এটাকে আমরা পুরোপুরিভাবে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি আমরা সেখানেই ছিলাম। জলাবদ্ধতা নিরসনে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে নগরের বায়েজিদ এলাকায় ত্রিপুরা খাল দখল করে নির্মিত 100-এর বেশি অবৈধ দোকান ও বসতঘর ভেঙে দেওয়া হয়। অনেক বিশ্বাসের ক্যামেরা শফিকুল আলমের প্রতিবেদন।
এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ছোট বড় স্থাপনা, এমনকি টিনশেডের দোকানও ভেঙে ফেলা হয়। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর বাইজিত এলাকায় অভিযান শুরু করে সিডিএ। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য। প্রথমেই ত্রিপুরা খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা একে একে ভেঙে দেওয়া হয়। পরে সেনাবাহিনীকে নিয়ে অভিযান শুরু হয় শান্তিনগর বস্তি এলাকায়। এই খালটায় ওই যে মির্জা খালের সাথে মিশেছে, স্টার্টিং যেখান থেকে শুরু করেছি আমরা ওখান থেকে খালটা ৪১ ফিট জায়গা, পুরোটাতে একটুকু জায়গা নাই, ওরা বিল্ডিং করে থাকছিল। স্থানীয়রা অভিযোগ করেন উচ্চ আদালতে স্টে অর্ডার থাকার পরও তা না মেনে ভাঙ্গা হচ্ছে স্থাপনা। আমাদের বিএস নাম জারি করা জায়গা আমরা ৩০ বছর থেকে খাজনা দিয়ে আসতেছি, ওনাকে বারবার বলছি, ওনারা শুনতে রাজি না। নালার জায়গায় নালা হোক তাতে আমাদের আপত্তি নাই, আমাদের এতগুলো ঘরবাড়ি যে নষ্ট হইতেছে আমরা এতগুলো লোক কোথায় যাব? না বলে উচ্ছেদ করতেছে, কালকে হঠাৎ আসি বলতেছে, উচ্ছেদ করে নোটিশ দিতেছে না, উচ্ছেদ করে দিতেছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১১,০০০ কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়েছে, যার অধীনে রয়েছে ছোট বড় ৩৬টির বেশি খাল পুনরুদ্ধার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর কাছে মজুরির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আকুতি জানিয়েছেন চা শ্রমিকরা। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে আজও আন্দোলন চলছে। সংশ্লিষ্টদের দাবি, ১৬ দিনের কর্মবিরতিতে চা শিল্পে ৩০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কর্মবিরতির ১৬তম দিনে এসে শ্রমিকদের চোখে মুখে শুধুই হতাশা। সংসার চালাতে না পারায় কষ্টে কান্না ছাড়া আর কিছুই করার নেই নারী শ্রমিকদের। ১৬টা দিন আজ আমাদের বাচ্চা কাচ্চাকে না খাইতে দিতে পারি, না স্কুলে পাঠাইতে পারি, ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই, আজ আমরা রাস্তায় নামছি, আমাদের খুব অবস্থা খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আকুতি জানিয়েছেন। ভাত রাঁধলে মার দিয়ে খাই আমরা, খেয়ে করে আমরা বাচ্চারাকে কষ্ট করে স্কুলে পাঠাই, বলে মা ৫টা টাকা দে, কই থাকে দিব। এদিকে চা বাগান অধ্যুষিত জেলাগুলোতে চলছে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন। আমাদের ৩০০ টাকার জন্য আমাদের যান চলে গেলে চলে যাও, বাগান আমরা ধৈর্য ছাড়ব না। মৌলভীবাজারে কিছু শ্রমিক সোমবার কাজে নামলেও বুধবার আবার কর্মবিরতি ও আন্দোলন করছেন। এদিকে প্রশাসনিকভাবে চেষ্টা চালানোর পরও হবিগঞ্জে চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেননি। দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদে সমঝোতার চেষ্টায় প্রশাসনের সঙ্গে চা শ্রমিক নেতাদের সভা চলাকালে বক্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ভালো কোনো যদি খবর পায় সেই বিষয়টি আমরা আমাদের সাধারণ যারা চা শ্রমিক আছে ওনাদের সাথে আলোচনা করব। সব আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করা হবে যে আমরা কাজে আমাদের কাছ থেকে আমরা কি কাজে যাব নাকি আমরা আবার কর্মতে এই কর্মবিরতি থাকব। মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে ৯ আগস্ট থেকে চা বাগানের শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রাজধানীর যত্রতত্র রাস্তার উপর বসছে অবৈধ বাজার। এসব বাজার থেকে দিনে আদায় হচ্ছে কয়েক লাখ টাকা। অভিযোগ আছে এসব অবৈধ বাজারের টাকা ভাগবাটোয়ারা হচ্ছে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে। বাজার উচ্ছেদের বিষয়ে সিটি কর্পোরেশন ও পুলিশ দুষছে একে অপরকে। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বাজারের পিছনে বাসা নাকি বাসার সামনে বাজার, এই বাক্য নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু খিলক্ষেত এলাকার এই বাস্তবতা দীর্ঘদিনের। বাড়ির মালিকেরা বাসা ভাড়া দিয়ে নিজেরা থাকেন অন্য কোথাও, যে কারণে ভাড়াটিয়াদের এই ভোগান্তি সহ্য করতে হচ্ছে দিনের পর দিন। বাসার সামনের জায়গা তো বটেই দখল হয়ে গেছে ফুটপাতও। আমরা তো আসলে যেমন আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি থাকি এখানে ভাড়া, এখন এইখানে আমি তো রাজনীতি করি, আমি তো এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে বলবো ভাই আপনি আপনি এলাকায় কেন থাকেন। খালি গেলে তো এর আগে গরম পানি ছিটে দিয়েছি, তাই যাই নাই। একসময় খিলক্ষেত এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠে এই অবৈধ বাজার। বাসা থেকে আসতে পারি না, যাবার সময় যেতে পারি না, অফিস টাইমের সময় প্রবলেম হয়, রিকশা গাড়ি তো দূরের কথা, মানে হাঁটাটাই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সরজমিনে দেখা যায় পুলিশের নাকের ডগায় বসছে এই অবৈধ বাজার। অভিযোগ আছে পুলিশ এবং স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়ে বাজারটি টিকেও আছে। সুইপার আছে ২০ টাকা, আর পুলিশ আর আছে কিছু করছে না, তার অনেক হালকা কিছু পুলিশের দেয়া লাগে, অন্যান্য জনের দেয়া লাগে, নেতাগত দেয়া লাগে। কত করে নেয় পান্ডে? চাই তো ১,০০০।
টানা দুদিন নজর রাখার পর দেখা গেল হাশেম নামের এই ব্যক্তি দোকানগুলো থেকে চাঁদা নিচ্ছেন। এবার হাশেমের মুখোমুখি হবার পালা। যদিও হাশেম সব অস্বীকার করেন। কত করে নিচ্ছেন টাকা? আমার দোকানে আমি ওই যে আমার ব্যবসাটা পরবর্তীতে এই টাকার ভাগ চলে যায় পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের পকেটে। ফুটপাতের উপরে দোকানের উপরে টাকা নেয় থেকে ঢাকা উত্তর সিটিতে বৈধ বাজারের সংখ্যা 40টি, দক্ষিণেও কম বেশি বৈধ বাজার আছে 40-এর বেশি। বৈধ বাজারগুলো ছাড়াও খিলক্ষেতের মতো অবৈধ বাজারের সংখ্যা কত তা অজানা। আবার বৈধ বাজারের সীমানার বাইরেও রাস্তার উপরও চলছে বেচা বিক্রি, যেমন হাতিরপুল, মিরপুর এক কিংবা যাত্রাবাড়িতে। এ কারণে যানজট নিত্যসঙ্গী। একটি এলাকায় বা ওয়ার্ডে বাজার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এই প্রয়োজনীয় বিষয়টি মাঝে মাঝে হয়ে দাঁড়াচ্ছে জনভোগান্তির কারণ। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত বাজার গড়ে তুলতে উদ্যোগী হতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনকে, কিন্তু তারা চেয়ে আছেন একে অপরের দিকে। সিটি কর্পোরেশন উচ্ছেদ করার ক্ষেত্রে তাদেরই মূল ভূমিকা পালন করার কথা। এখন তারা যদি উচ্ছেদ করে কোনো অবৈধ বাজার, সেই ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পুলিশ দিয়ে তাদেরকে আমরা সহায়তা করব। আমি মনে করি এগুলো আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এগুলোকে ভেঙে দিতে পারে, কারণ পুলিশ কিন্তু প্রত্যেকদিন দেখছে কিন্তু এগুলোতে। দিন শেষে এই চাঁদার বোঝা গিয়ে পড়ে ভোক্তার কাঁধেই। উত্তর সিটির মেয়র জানিয়েছেন, অবিলম্বে অবৈধ বাজারগুলো উচ্ছেদে মাঠে নামবে তারা। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ টি টোয়েন্টি দল। ক্রিকেটারদের স্বাগত জানাতে এ সময় বিমানবন্দরে ভিড় করেন অনেক প্রবাসী বাংলাদেশিরা। ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলতে গেলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। বিমানবন্দরে বাংলাদেশ দলের জন্য ছিল না আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা। দেখা যায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো কর্মকর্তাকেও। তবে সমর্থকদের প্রত্যাশা, এশিয়া কাপে ভালো কিছু করবে সাকিব বাহিনী। এদিকে দলের সঙ্গে যোগ দিতে আজ রওনা দেবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুবাই থেকে শিবলাল সাদিকের রিপোর্ট। ক্রিকেটারদের বহনকারী বিমান তখনও পৌঁছেনি দুবাই বিমানবন্দর। তারও প্রায় ঘণ্টাখানেক আগে বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা, প্রিয় ক্রিকেটারদের এক পলক দেখতে, মরুর বুকে সাকিবদের স্বাগত জানাতে। ক্রিকেটাররা যখন বিমানবন্দর থেকে বের হতে শুরু করলেন, ভক্ত সমর্থকরা পারেননি নিজেদের আবেগ সংবরণ করতে। সাকিব, মুশফিক, মুস্তাফিজদের এত কাছ থেকে দেখে বিমানবন্দরে শুরু হয়ে গেল সেলফি তোলার প্রতিযোগিতা, যেখানে ক্রিকেটারদের জন্য ছিল না কোনো নিরাপত্তারক্ষী। দেখা যায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো কর্মকর্তাকে। একনজর এখানে দেখে আমরা অনেকটা উৎসাহ দেওয়ার জন্য বলতে পারেন, আমরা এখানে আশা করছি আমরা যে বাংলাদেশ টিম অনেক ভালো করবে সে প্রত্যাশা রাখছি। আমরা বাংলাদেশের টিমের কাছে ভালো কিছু প্রত্যাশায় আছি, ইনশাআল্লাহ এবারে এশিয়া কাপে ভালো কিছু করবে বাংলাদেশ সাকিবের নেতৃত্বে। সম্প্রতি দল কিছুটা ব্যাকফুটে আছে। গত বছর আরব আমিরাত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করতে পারেনি। এবারও বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছেন না সংশ্লিষ্টরা। আমরা উন্নতি করতে চাই প্রতিটা ম্যাচে, সেই উন্নতিগুলো আমরা দেখতে চাই। আমরা এশিয়া কাপ যদি আমরা ফাইনাল খেলি ভেরি গুড, যদি না খেলি সেটা না আমাদের কোনো কমপ্লেন থাকবে না, বাট আমরা বেস্ট ক্রিকেট খেলতে চাই। একদিন বিশ্রাম থেকে বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 30 আগস্ট গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে আফগানিস্তানের। অনেক স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পা রাখল বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান বড় আশা না দেখালেও সকলের প্রত্যাশা একটাই, এশিয়া কাপে এবার অতীতের সব সাফল্য ছাড়িয়ে যাবে টাইগাররা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার ব্ল্যাক হোলের আওয়াজ রেকর্ডের খবর। প্রথমবারের মতো কৃষ্ণ গহ্বরের আওয়াজ রেকর্ড করে তাক লাগালো নাসা। এর মধ্য দিয়ে মহাকাশে কোনো শব্দ নেই সেই ধারণা ভুল প্রমাণিত হলো। বহুদিন ধরে সৌরজগতের বাইরের গ্রহ এবং সম্ভাব্য অন্যান্য জীবনের সন্ধান করে চলেছে নাসা। দর্শক, চলুন নাসা প্রকাশিত কৃষ্ণ গহ্বরের শব্দের কিছু অংশ শুনে আসি। Thank you.
দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন অফিস ছুটিতে নতুন জীবনযাত্রা, মুক্তি মেলেনি পথের দুর্ভোগ থেকে, যানজটও এগিয়ে এসেছে এক ঘন্টা। কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ, জানালেন প্রতিমন্ত্রী। ভোটের বুথের ভেতর মাস্তানি না করলে মেশিনে কারচুপির সুযোগ নেই, মন্তব্য সিইসির। ব্যালট ইভিএম এর তুলনা করার জন্যই 150 আসনের সিদ্ধান্ত। এবং খুদে শিক্ষার্থীদের ভয় আর উৎকণ্ঠা দিয়ে শুরু করোনা টিকা কর্মসূচি। চট্টগ্রামের 4 লাখ শিশুকে আনা হবে আওতায়, কাল থেকে ঢাকায় শুরু। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।